চলে গেছি লাইভে লাইভ হইছি না হ্যাঁ হইছি কানের কাছে ফিসফিস করবে না বুঝছো না ডিস্টার্ব হয় কথা কি বলবো না বলবো কিছুই বুঝে না এক কথা সাতবার করে বলি এমনিতেই ওকে আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি লাইভে আমি রোজা ফ্রম ফেমিস ফ্যাশন সো আমাকে কি ঠিকঠাক দেখা যাচ্ছে আচ্ছা আমাকে যদি ঠিকঠাক দেখা গিয়ে থাকে আর শোনা গিয়ে থাকে আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু ক্লিয়ার কাট আছে কিনা সবকিছু স্পষ্টভাবে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা ওকে দেখেন আপনাদের জন্য আজকে হচ্ছে মোস্ট 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 ডিমান্ডিং ডিজাইরেবল যেটা কিনা অনেক রিকোয়েস্ট ছিল আপু আমাকে যেহেতু এখন ওয়েডিং অ্যালার্ট মানে হচ্ছে ওয়েডিং সিজন আমাদের হচ্ছে খুবই রিজনেবলের মধ্যে অবশ্যই খুবই রিজনেবলের মধ্যে আমাদের পার্টি গাউন দেখান বা হচ্ছে গিয়ে যেটা কিনা আমরা সবাই অ্যাফোর্ড করতে পারি হ্যাঁ আর এটার জন্য বলবো এটা তো অ্যাফোর্ডেবল হবেই হবে বরং হচ্ছে গিয়ে বোনাস একটা ড্রেস পাবেন যেটা কিনা অকল্পনীয় অবিশ্বাস্য রকমের প্রাইসে ঠিক আছে এবং টোটাল মেজারমেন্টের যেটা বলছিলাম টোটাল মেজারমেন্টের রেসপন্সিবিলিটি আমাদের ড্রেস মেকিং এর রেসপন্সিবিলিটি আমাদের আপনাকে একটা ড্রেস কিভাবে সুন্দর করে তুলতে পারে টোটাল পারফেক্ট মেজারমেন্টের সবকিছু এ টু জেড হচ্ছে গিয়ে আমরা দিব হ্যাঁ তো আপনাদের হচ্ছে গিয়ে ড্রেস নিয়ে কোনো রকম কোনো টেনশনই করতে হবে না আপনার লাগবে কি না বা কেমন লাগবে কি সমাচার বা হ্যান ত্যান হাবি যাবি টোটাল আমাদের এখান থেকে যারা ড্রেস আপ গুলো নিয়েছে মানে হচ্ছে এই টাইপের ড্রেস গুলো নিয়েছে তারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে একবার নিলে বারবার নিতে থাকে নিতে থাকে নিতে থাকে হ্যাঁ আচ্ছা সো আমি একটু কমেন্ট করে নেই আফরিন লিয়া আপু আপু আপনাদের পেজে মেসেজ করলে কেউ রিপ্লাই করে না আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু নক করে রাখেন আপু আবার আবার হচ্ছে আপনাকে রেসপন্স করে দিবে ঠিক আছে অ্যানসারটা দিয়ে দিবে সমস্যা নেই জুয়ারিয়া বিনতে শুধু শুধু দেখা যাচ্ছে না অনেক নাইস লাগছে আচ্ছা ঠিক আছে ক্লাসি মেরুন আচ্ছা একটা নাম দিয়েন তো কি নাম দিব ক্লাসি মেরুন নামটাও তো ভালো ক্লাসি মেরুন ঠিক আছে হানিমানি স্টক করো আপু আপু হানিমানি তুই স্টক আউট হয়ে গেছে আচ্ছা ওইটা হচ্ছে আমি তো দুইবার রিস্টক করলাম হানিমানি আর আর মনে হয় রিস্টক করা হবে না ঠিক আছে আচ্ছা আর কে কে দেখান দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল জাহান আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আকি ইসলাম আপু লিখেছে অনেক প্রীতি তাসমিয়া নবনী আপু লিখেছে কিউট আপু আচ্ছা ঠিক আছে সো অনেক আপুরে অলরেডি জয়েন করে ফেলেছেন আমি আজকে দেখাবো টোটাল হচ্ছে গিয়ে মাথা নষ্ট করা এই ড্রেসটা যেটা কিনা আপনারা খুবই কম প্রাইসের মধ্যে খুবই লিমিটেড একটা প্রাইসের মধ্যে টোটাল স্টিচ একটা পার্টি গাউন কিন্তু যদি আপনি চান এই ড্রেসটাকে সুন্দর মতো আপনি হচ্ছে গিয়ে রেগুলার একটু লাইক আপনি একটু হচ্ছে গিয়ে মানে সিম্পলের মধ্যে অত বেশি গর্জিয়াস চাচ্ছেন না কিন্তু মোটামুটি আপনার হচ্ছে গিয়ে একটা মোটামুটি একটা গর্জিয়াস হয়ে গেলেই বা হচ্ছে গিয়ে হলেই হয়ে যাবে হ্যাঁ ধরেন হচ্ছে গিয়ে আমার মোটামুটি একটা বার্থডে পার্টি বা হচ্ছে গিয়ে মোটামুটি হচ্ছে গিয়ে আপনি বসুন্ধরা সিটিতে বেড়াতে যাচ্ছেন বা হচ্ছে গিয়ে এখান থেকে আপনি কক্সবাজার যাচ্ছেন কিন্তু একদম সিম্পল ওয়ারিং হলেও হয় না আবার একদম ঝাঁকানাকা টাইপের কিছু হলেও হয় না না তো সো চোখ বন্ধ করে আপনি কোনো কথা নাই এড্রেসে চলে যাবেন আর ড্রেসের মেজারমেন্ট ড্রেসের মেকিং সব কিছু এবং এমন একটা কালার এটা যেটা কিনা সবারই অনেক পছন্দের একটা কালার এবং সব থেকে বড় কথা এটা হচ্ছে এমন কোনো মানুষ নাই আর হচ্ছে এমন কোনো গায়ের কালার টোন নাই যাকে মানায় না নিঃসন্দেহে এটা হচ্ছে গিয়ে অনেক বেশি সুন্দর একটা চকোলেট ফ্যান্টাসি নাম দাও এই নামগুলো একটু করো তো নামগুলো একটু করো কারো কাছে কলম কলম কিছু আছে আচ্ছা অসম্ভব সুন্দর একটা স্ট্যান্ডার্ড ড্রেস আচ্ছা আমিয়া আপু লিখেছে প্রাইস ফারজানা ববি আপু লিখেছে হাই কিউট আপু হ্যালো ফারজানা ববি আপু অ্যাঞ্জেল জাহান প্রাইস কত খুবই রিজনেবল খুবই রিজনেবল জাস্ট চিন্তাই করা লাগবে না যে এতটুকু রিজনেবল আমি করে দিব ঠিক আছে অ্যাঞ্জেল জাহান আপু লিখেছে আপু তোমাদের সব কালেকশন জাস্ট ওয়াও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এগুলো কিন্তু বলি আমি কিন্তু টোটাল মেজারমেন্টের প্রসেসটা কিন্তু এ টু জেড সুন্দর করে আমি বলে দিই হ্যাঁ লাইভের মধ্যে অবশ্যই বলে দিই জাস্ট জাস্ট হচ্ছে আমার কথাগুলো শুনলেই কিন্তু হয়ে যাবে আপনার মেজারমেন্ট নিয়ে কোনো প্রবলেমই হবে না আর যারা হচ্ছে কি আমাদের এখান থেকে ড্রেসগুলো নিয়েছেন আমি অনেস্টলি বলবো বিলিভ মি প্রত্যেকটা ড্রেস এমনভাবে স্টিচিং করে এবং আপুরা এমনভাবে ফিডব্যাক দেয় যে আপু এরকমও বলে যে আপু আপনাদের সেলাই কোয়ালিটিটা এত ভালো মনে হয় যে একটা ব্র্যান্ড থেকে অনেক দামি একটা ড্রেস নিছি লাইক ওরকম ধরেন ক্যাটসাই বলেন ফ্রিল্যান্ড বলেন ঠিক আছে মানে ওই টাইপের ড্রেসের সাথেও কম্পেয়ার করলে মনে হবে যে আমাদের দেশের কোয়ালিটিটা টু মাচ বেস্ট এটা আমি খুব প্রাউডলি বলতে পারবো ঠিক আছে আর যেটা হচ্ছে গিয়ে
এই টাইপের ড্রেস ওনা এটা তো একটু হলে গর্জিয়াস হয়ে যায় যেটা হচ্ছে কুর্তিগুলো আমি সেল করি আমি কিন্তু খুবই রিজনেবল মধ্যে দেওয়ার ট্রাই করি যেটা কিন্তু অবিশ্বাস্য রকমের প্রাইস আপনারা একটু যাচাই করলে বা মার্কেট একটু ঘুরলে খুবই ডিফারেন্ট আর হচ্ছে খুবই ইউনিক এই কুর্তিগুলো আর সচরাচর হচ্ছে কি আপনি নর্মাল একটা কাপড়ের আপনি জাস্ট এক কালারের উপর একটা ব্র্যান্ডের কুর্তি কিনলেও সেক্ষেত্রে জানেন যে প্রাইস রেঞ্জটা কেমন হয় বা হচ্ছে প্রাইস রেঞ্জটা কেমন থাকে হ্যাঁ তারপরে এত সুন্দর পারফেক্ট একটা মেজারমেন্ট থাকার কোশ্চেনই আসে না ওকে এই তো ক্লাসি মেরুন আরসা বিনতে আচ্ছা ঠিক আছে ক্লাসি মেরুনটা সুন্দর ওকে সো আমি তাহলে ড্রেস দেখানো স্টার্ট করি আর কোনো কথা না বাড়াই হ্যাঁ আর কোনো কথা না বাড়াই আর কি বলবো আর কিছু বলা ইয়ে আছে কি বলি নাই আমি ভুলে যাই দেখেন জাস্ট আপনাকে মনে হবে যে দূর থেকে একটা লাইটিং এর মতো একটা সুন্দর একটা ড্রেস পরে কে যাচ্ছে এরকম একটা কমপ্লিমেন্ট পাবেন আর কি ঠিক আছে আর হচ্ছে কি যেটা বলবো আমরা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই আগে কোনো রকম কোনো অ্যাডভান্স নেই না মানে আগে আমাদের কোনো অ্যাডভান্সিং সিস্টেম নেই ঢাকার বাইরে হচ্ছে এসে পরিবহনের মাধ্যমে যাবে দাও আর হচ্ছে কি সুন্দরবনে যদি আপনারা নিতে চান যদি আপনার ওখানে সুন্দরবনে এসে পরিবহনে যদি আপনার ইয়া থাকে তো ভালো মানে সরি সুন্দরবনে যদি আপনার ক্যাশ অন ডেলিভারি সার্ভিস থাকে তো খুবই ভালো আর যদি না থাকে তো আমাদেরকে আগে অবশ্যই বিকাশ করতে হবে বিকাশ নাম্বারটা আমাদের ইনবক্সে মডারেটরকে আস্ক করা মাত্রই হচ্ছে কি ওরা দিয়ে দিবে হ্যাঁ দিয়ে দিবে আর যেটা বলছিলাম বিকাশ নাম্বারে কখনো কোনো ফোন কল রিসিভ করা হয় না জাস্ট বিকাশটা করে আপনি ইনবক্সে জানিয়ে দিলে হবে আপু এই নাম্বার থেকে এত টাকা বিকাশ করেছি ঠিক আছে আপনার পার্সেলটা সুন্দর মতো আপনার অ্যাড্রেসে পৌঁছে দেওয়া হবে বা পাঠিয়ে দেওয়া হবে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রাইস 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 সবাই পাগল হয়ে গেছে প্রাইসের জন্য স্পার্কলিং মেরুন আচ্ছা গ্ল্যামারাস মেরুন ঠিক আছে আপু প্রাইস অবশ্যই বলবো একটু দেখেন দেখাই একটু সুন্দর মতো নারী নক্ষত্র আমি এ টু জেড দেখাই আমার আবার একদম পুরো নারী নক্ষত্র না দেখালে ভালো লাগে না আর অনেক ঢাকার বাইরে ঢাকার ভিতর অনেক জায়গা থেকে অর্ডার করে তো আর যেহেতু এগুলো অনলাইন বেসিস কোনো রকম কোনো শোরুমে নাই ঠিক আছে এর জন্য একটু আমার সবকিছু এ টু জেড দেখাতে হয় এই তো আর হচ্ছে কি যেটা বলবো আমাদের দুইটা শোরুম এখন আপনারা হচ্ছে এইগুলা বাদে আর যে ক্যাটালগ আইটেমগুলো আছে এই তো 900 হয়ে গেছে আমরা একটু 1K বানিয়ে দিই হ্যাঁ আপনারা একটু শেয়ার করে দিন একটু শেয়ার করে দিন যেন হচ্ছে সবাই দেখতে পারে ঠিক আছে সবাই দেখতে পারে আর সিরিয়াসলি এই ড্রেসটা নিয়ে আমি আর যা যা দেখাবো টোটালি দেখেন আমরা কিন্তু অলওয়েজই দেখি দুই পাশে ফাড়া থাকে তাই না একটু ডিফারেন্ট করলাম আর কি যে এক পাশে ফাড়া থাকবে ঠিক আছে দেখেন আপনার মুভমেন্ট করতেই ভালো লাগবে কি পরিমাণ স্টাইলিশ একটা জিনিস ঠিক আছে এই তো আর কি বলবো আর কিছু বলার নেই অনেক সুন্দর লাগছে ওকে সো এটা হচ্ছে কি আপনার টোটালি এই ড্রেসটা ওকে কালারটা কার কার পছন্দ হয়েছে বলেন তো এটা হচ্ছে সবারই সবারই খুব বেশি পছন্দের একটা কালার আমার মনে হয় যে এমন কোনো মানুষ খুঁজে মানে খুঁজে পাওয়া যাবে না আপু একটু শেয়ার হবে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন হচ্ছে গিয়ে অনকে হয়ে যায় ও কিটক্যাট ওয়াও জোস নাম কিটক্যাট হ্যাঁ অ্যাঞ্জেল জাহান আপু লেন্থ কত বলে দিচ্ছি আপু আপু ড্রেসের ফাড়াটাতে হালকা চুমকির কাজ করে দিলে আরো নাইস লাগতো আপু হ্যাঁ মেবি আচ্ছা নেক্সট কোনো ড্রেসে আমি অবশ্যই এটা অ্যাপ্লাই করার ট্রাই করব গুড আইডিয়া ব্ল্যাক রেড ঠিক আছে রাভি ওকে ঠিক আছে সো আমি একটু দেখাচ্ছি দেখেন আপনারা কিন্তু আমরা কিন্তু ইউজুয়ালি সিকোয়েন্সটা কি দেখি হয় আমি রেড দেখি ফুলটাতে হয় ব্লু দেখি অথবা হচ্ছে গিয়ে হয় আমি হচ্ছে গিয়ে কি দেখি ব্লু দেখি কালো দেখি অথবা লাল দেখি মানে এক এক কালারের আমরা ইয়া দেখি সিকোয়েন্স আপনি একটু খেয়াল করেন দেখেন এই যে স্লিভটাতে আপনাকে দুইটা কালার শেড দিয়ে যদি আমি এখানে একটা কালারের সিকোয়েন্স ইউজ করতাম আমার মনে হয় না যে ড্রেসটা হচ্ছে গিয়ে হতো অনেক সুন্দর হতো তাই না দেখেন আপনার আমার মনে হয় যেহেতু দুইটা কালার শেড একটু খেয়াল করেন যেহেতু দুইটা কালার শেড আমার মনে হয় ড্রেসটা আরো বেশি পরিমাণে ভাইব্রেন্ট হয়েছে তাই না এখানে হচ্ছে দুইটা কালার একটু খেয়াল করে দেখেন এই যে একটা শেড এইখানে ব্ল্যাক আবার এখানে হচ্ছে গিয়ে লাইন 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 মেরুনের মতো শেড ঠিক আছে এই যে দেখেন টোটাল স্লিভটা দেখেন কি সুন্দর এবং সাথে আমি যেটা করলাম এখানে আরেকটু ওখানে ফাঁকা রাখলাম ফাঁকা রাখার পরে আর একটা বর্ডারের মতো করলাম ঠিক আছে এবং বর্ডারটাও কিন্তু আপনার হচ্ছে কি শুধু ব্ল্যাক কালার না এবং এই ফেব্রিকটা হচ্ছে কি আমার খুব 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 বেশি পরিমাণে চুজ করে মানে ম্যানেজ করতে হয়েছে কারণ কি আমি এক কালারের সিকোয়েন্স সব জায়গায় অ্যাভেলেবেল মোটামুটি আমার একটা খুঁজলেই পাওয়া যাবে আবার হচ্ছে গিয়ে আমি অনলি ব্ল্যাক কালার ইউজ করবো সেটাও আমার হচ্ছে গিয়ে মোটামুটি কোনো জায়গায় খুঁজলেই পাওয়া যাবে মার্কেটে হয়তো বা হ্যাঁ কিন্তু এরকম দুই কালার শেড আমি বলবো মার্কেটে সচরাচর অ্যাভেলেবেল পাবেন না এবং এটা হচ্ছে গিয়ে এক কালারের থেকেও আরো বেশি কস্টলি
এই ম্যাটেরিয়ালটা ঠিক আছে আমার সিকোয়েন্স ম্যাটেরিয়ালটা এমনিতেই কস্টলি সেটা এক কালার হোক বা ইয়া হোক আবার ওই এক কালার থেকে যেহেতু ডাবল শেডিং করা সেহেতু এটার বেশি কস্টলি ম্যাটেরিয়াল সিকোয়েন্স ম্যাটেরিয়ালটা ঠিক আছে আপু তোমার জন্য ওয়েট করছিলাম আচ্ছা জান্নাতি খাতুন আপু লিখেছে জেরিন জান্নাত ওয়াও আপনি অনেক সুন্দর ড্রেস ডার্ক চকলেট ঠিক আছে রেড অ্যাঞ্জেল আচ্ছা ড্রেসের কিন্তু ওয়াও জাস্ট ওয়াও আচ্ছা আপু সাইজটা বলো হ্যাঁ আপু বলে দেবো ওয়ান কে হয়ে গেছে ইয়েস ওয়ান কে হয়ে গেছে আমরা আরেকটু বাড়াবো তাই না আই লাভ ফেমিস ফ্যাশন থ্যাংক ইউ আই লাভ আমার সব আপুদেরকে ঠিক আছে আচ্ছা শ্যামলী স্কোয়ারে আসলে এটা পাবো আপু আপু এটা শুধুমাত্র অনলাইনের জন্য ঠিক আছে অলরেডি অনকে হয়ে গেছে আমরা আরেকটু বাড়াবো হ্যাঁ আচ্ছা প্রাইস তো সব মানে সবসময়ই বলবো প্রাইস তো অবশ্যই বলবো প্রাইস বলার জন্যই আসছি কিন্তু সাথে অনেক আপুরা থাকলে অনেক বেশি ভাল লাগে আর আরও অনেক বেশি ইন্সপিরেশন কাজ করে যে আরও বেশি করে দেখাবো বা বেশি করে ডিটেইলিংটা বলবো আচ্ছা এখন একটু বলি জাস্ট একটুখানি দেখেন এই ফাড়াটা কিন্তু আমি বেশি রাখি নাই ঠিক আছে ইউজুয়ালি যেটা দেখেন আমার হচ্ছে গিয়ে মিডলে যে ফাড়াগুলো থাকে পর্যন্ত থাকে ঠিক আছে এটা কিন্তু আমি ম্যাক্সিমামই দেখে আমি এই পর্যন্ত রাখার ট্রাই করি কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি ঠিক আছে একটুখানি কমিয়ে দিয়েছি কারণ এই জন্যই যে আমার মনে হয় যে এই জিনিসটা একদম ছোট হলেও হচ্ছে মনে হয়তো না নর্মাল নর্মাল বা নর্মাল হয়ে গেছে এরকম কিছু একটা আবার বেশি বড় হলেও হচ্ছে গিয়ে এক সাইড থেকে তো এক সাইডে আপনার বেশি হচ্ছে গিয়ে বেশি ফাঁকা হইতো দেখেন আপনার হাঁটার আগে আপনার টোটাল মনে হয় যে ভিজিবল হয়ে যেত ঠিক আছে সো ওইটুকু মেজারমেন্টে রাখি যেন আমার হাঁটতে চলতেও কোনো সমস্যা না হয় স্টাইলিশও লাগলো আবার হচ্ছে গিয়ে সব দিক কাভারও হয়ে গেল হ্যাঁ কোনোরকম কোনো সমস্যা হলো না দেখেন আমি কিন্তু টোটালি ফ্রিভাবে মুভমেন্ট করছি কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না আমার মনে হয় না হবে ওকে এই তো লেন্থ সাইজ কত বলে দিচ্ছি আপু আচ্ছা একটা ফিতা দিও জাস্ট স্লিভের ডিজাইনটা একটু খেয়াল করেন ওয়াও আর এটার গ্লসটা না পুরা যেটা বলছিলাম এটার গ্লসিনেসটা না লাইভে হয়তো বা বুঝতে পারতেছ না এটা ডিরেক্টলি খুবই 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 বেশি সুন্দর ঠিক আছে ফিতাটা দাও এই যে এখানে ডিজাইনটা একটু ধরি দেখেন ঠিক আছে একটু স্ক্রিনশট নিয়ে দেখেন জিনিসটা কতটুকু নেটের উপরে সিকোয়েন্স তো কতটুকু মানে হাইলাইট দিচ্ছে ওকে সো এখন আবার হচ্ছে গিয়ে বডির পোর্শনটা এই যে ঠিক আছে চাইলে একটা স্ক্রিনশটও রাখতে পারেন স্ক্রিনশট রেখে রেখে জুম করে করে দেখবেন যে জিনিসটার মধ্যে কতটুকু ফিনিশিং দেওয়া ওকে এবং এটা বোট নেক করি নাই গলাটা করছে হচ্ছে ভি ভি মিনস হচ্ছে কি এরকম ভি করছি আমি এটা কিন্তু বোট নেক করি না বোট নেক করলে কিন্তু আপনার এখানে হচ্ছে এদিক থেকে গলাটা উঠে থাকতো আবার এটা হচ্ছে এইভাবে চলে আসতো জিনিসটা একটু মানে হজবরল হয়ে যেত মাপো তো হাফ বডিটা কতটুকু আছে কত ইঞ্চি শুধু এইটুক আচ্ছা হাফ বডি কিন্তু এটা 12 ইঞ্চি আছে হ্যাঁ হাফ বডি 12 ইঞ্চি আছে এখানে কতটুকু ফাঁকা জায়গা হ্যাঁ 2 ইঞ্চি আচ্ছা হাফ বডি আছে হচ্ছে কি 12 ইঞ্চি এটা হচ্ছে 2 ইঞ্চি ঠিক আছে একটুখানি খেয়াল রাখবেন এটা হাফ বডি 12 ইঞ্চি আছে আর ইয়াটা এটা আছে 2 ইঞ্চি ঠিক আছে সো এটা টোটাল যে আপনার ইয়াটা আসবে এই যে সো এই মেজারমেন্টটা এরকম ভাবে রাখা হয়েছে যেন হচ্ছে কি আপনার 2 ইঞ্চি না ঠিক আছে 2 ইঞ্চি ইনার লাগবে আপু না আপু ইনার যদি আপনি পড়তে পারেন তো ভালো কোনো সমস্যা নেই পড়লে কোনো প্রবলেম নাই আপনি এক্সট্রা সিকিউরিটি হিসেবে আমার তো যে কোনো ড্রেস একটা কটনের ড্রেসে হলে আমার টেন টক লাগে টেন টক না কি একটা বলে টেন টক না ওইটা লাগে আমি অলওয়েজই পড়ি সো সেক্ষেত্রে পড়লে বেটার আর না পড়লে তো কোনো সমস্যা নেই ওকে প্রাইস অ্যান্ড কালার দেখাও সো ব্যাকপার্টটা হচ্ছে কি এটা ব্যাকপার্ট প্লেন কিন্তু সামনে আপনার অনেক বেশি গর্জিয়াস সেহেতু আপনার ব্যাকপার্টে কোনো কাজ রাখা কোনো প্রশ্নই ওঠে না তাই না সো ব্যাকপার্টটা হচ্ছে কি এইটা আর যেটা বলবো ফাড়াটা বলো মেপে ফাড়াটা কত ইঞ্চি আছে অনেকেই কোশ্চেন জিজ্ঞেস করে আপু ফাড়া কত দিছেন হ্যাঁ গ্লসি মেরুন আচ্ছা ওয়াও আপি অনেক সুন্দর সবার পছন্দ হয়ে গেছে না সাইজ কি অ্যাভেলেবেল আছে আপু হ্যাঁ আপু সাইজ অ্যাভেলেবেল আছে কত ইঞ্চি আচ্ছা এটা কিন্তু 22 ইঞ্চি পরিমাণ আপনার এখান থেকে শুরু করে 22 ইঞ্চি পরিমাণ ইয়ে আছে কি বলে ফাড়া আছে ওকে সোয়েটার ঘের ধরো তো পিছন সাইড থেকে ঘের ধরতে হবে সামনে সাইড তো ফাড়া আছে বেশি হয়ে যাবে বলা ঠিক আছে সিকোয়েন্স গর্জিয়াস মেরুন আচ্ছা আপু প্রাইসটা বলেন
আপনারা বিলিভ করবেন যে আমি এখন ওর যে প্রাইস বলি নাই, আমার এখন ইনবক্স ফুল হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমার মোবাইলটা একটু দাও তো, তোমাদের দেখাই আমি একটু। আমি কিন্তু এখনো প্রাইস বলি নাই, জাস্ট ইনবক্সের অবস্থাটা একটু দেখাই। এখন না মেসেজ লোড হবে না, মেসেজ লোড হলে আমাকে বললো 8:24 পরে কোনো মেসেজই লোড হয় নাই। ঠিক আছে, নাও এই যে, ঠিক আছে বোধহয় আছে কিনা আমি জানি না। এখন বাজে হচ্ছে কি 8:40, আচ্ছা 8:39 একটু কম আসছে, জাস্ট 8:38 মেসেজই দেখেন কত, মানে জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দেখতে পারবেন এইখানে দেখা যাচ্ছে এই যে। ঠিক আছে, এই জন্য আপুদেরকে বলি যারা হচ্ছে গিয়ে দেখাচ্ছে না, জানি না লোডই হইতেছে না এখন। ওকে, সো এই জন্যই বলি আপুরা একটু, আমি যেভাবে বলি একটু এনশিওর হয়ে জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বারটি অর্ডার কনফার্ম করে দিবেন। যেগুলো হচ্ছে কি আমরা শুরুতেই অ্যাড্রেস ফোন নাম্বারগুলো ফোকাস হয় ওই ওই সব আপুদেরকে ইনবক্সটা ইয়া করে আমরা জাস্ট ওই ওই অর্ডারগুলো আগে আগে কনফার্ম করবি। দেন হচ্ছে কি আমরা আদার্স মেসেজে যাই, যদি অ্যাভেলেবেল থাকে তো থাকলো, না হলে ওগুলাকে আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড প্রায়োরিটি দেই। ঠিক আছে, সো একটু ইয়া করো। এই ড্রেসগুলো আমরা দিচ্ছি হচ্ছে কি আপনাকে 36, 38, 40, 42, 44। ঠিক আছে, এই পাঁচটা সাইজ আমরা দিব, 36, 38, 40, 42, 44। আমি এখনই প্রাইসটা বলে দিব। চকলেট ব্লাস্ট, চকলেটি ব্লাস্ট, আচ্ছা ঠিক আছে। স্পার্কলিং মেরুন, আপু কত ড্রেসগুলা, আপু কালো ড্রেসগুলো কি আর পাওয়া যাবে না, আপু কালো টিপ 1, কালো টিপ 2 আর কখনোই স্টকে আসবে না। ঠিক আছে, আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই। ওকে, ঠিক আছে, সো যেটা দিচ্ছি 36, 38, 40, 42, 44, এই পাঁচটা সাইজ আপনাকে দিব। জাস্ট আমাদের স্টিচিং এটা দেখবেন, একটা ড্রেস যে কতটুকু কোয়ালিটি ফুল, স্টিচিং কোয়ালিটি দেখলে বোঝা যায় যে কতটুকু। জাস্ট গলার সাইডটা আপনি দেখেন, এই যে আমি একটু ধরছি। ঠিক আছে, টোটাল আপনাকে মনে হবে যে আপনি একটা ড্রেস আপনি আপনার জন্যই সেলাই করে নিয়ে আসছেন। জাস্ট আমরা যে এখান থেকে শপ থেকে নিচ্ছেন বা হচ্ছে একটা শোরুম থেকে নিচ্ছেন, আপনাকে দেখলে মনেই হবে না ড্রেসটা যে এরকম একটা ড্রেসের ফিনিশিং হতে পারে। জাস্ট আপনি মনে করবেন যে না আপনিই বানাতে দিচ্ছেন, আপনি একটা ড্রেস নিয়ে গেছেন বডি মেজারমেন্ট সেলাই করতে, দেন হচ্ছে গিয়ে আপনাকে সেটা ডেলিভারি দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের ফিডব্যাকগুলো এরকমই আসে কুর্তি নিয়ে। ঠিক আছে, সো এগুলো পাচ্ছেন হচ্ছে আপনি 36, 38, 40, 42, 44। সো আপনি যেভাবে মেজারমেন্ট করবেন সেই মেজারমেন্ট প্রসেসিংটা হচ্ছে গিয়ে দেখাও দাও। আপনি একটু খেয়াল করবেন, হ্যাঁ এই অপশনটা অনেকেই ভুল করে, এই যে একদম হাতা থেকে শুরু করে আপনার বডির স্টিচিং অ্যাডজাস্টিং পার্টে একটা সেলাই ইয়া থাকবে, সেলাই পার্ট থাকবে, একটা জয়েন্টের একটা ইয়া থাকবে, সেখান থেকে শুরু করে আপনি এই পাশের জয়েন্টের ইয়াতে যাবেন। সো যেটা আমি পাচ্ছি একদম এখানেও যাওয়া যাবে না, একদম ফিক্সড জয়েন্টে ধরতে হবে, এই যে ফিক্সড এই জয়েন্টে ধরতে হবে। ঠিক আছে, জয়েন্ট ছাড়া কিন্তু উপরে বা নিচে গেলে কিন্তু হবে না। হ্যাঁ, তখনই হাফ ইঞ্চি আপনার উল্টা পাল্টা হয়ে যাবে। এটার বডি আমি দেখতে পাচ্ছি 21, এটা বডি আছে হচ্ছে কি 21, দ্যাট মিন্স হচ্ছে কি এটার বডি হচ্ছে 42 বডি আছে এটাতে। ওকে, সো আপনারা এভাবেই মেজারমেন্ট করবেন, এখান থেকে ধরে এখানে ফিতা যা আসবে তার ডাবল করলে আপনি আপনার বডি মেজারমেন্টটা পেয়ে যাবেন। একদমই সিম্পল, এটা লম্বা হবে হচ্ছে গিয়ে ধরো, এটা ধরো। আপনারা একটু সাথে থাকবেন, এখনই প্রাইসটা বলে দিচ্ছি, এখনই প্রাইসটা, প্রাইস বলেন শিশির সাইমা আপু। ওকে বলে দিচ্ছি, শারমিন আলম আপু লিখেছে প্রাইস, প্রাইসটা বলেন তাড়াতাড়ি কথা না বলে। ওকে, আর কথা বলবো না, এখনই বলে দিব। ঠিক আছে, হ্যাঁ 49, আচ্ছা এটা লম্বা হচ্ছে হবে হচ্ছে কি 49 পর্যন্ত, মানে হচ্ছে কি আপনি একটা পার্টি গাউন হিসেবে পড়তে পারবেন। যদি আপনি চান যে না পার্টি গাউন না, আমি নর্মালি এটা ইউজ করব, কোনো অকেশনালি না, নর্মালি জাস্ট হচ্ছে গিয়ে আপনি এখান থেকে ঘুরতে যাবেন, তারপরে হচ্ছে গিয়ে আপনি কোনো সমস্যা নেই, একদম গর্জিয়াস না হলেও আপনার মোটামুটি ভালো লেভেলের একটা গর্জিয়াসনেস কভার করবে। হ্যাঁ, সো ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে কত বলেন তো, সেক্ষেত্রে আপনি এই টাইপের একটা গাউন একটু ইয়া করবেন যে আমরা কি পরিমাণে রিজনেবল একটা জিনিস দিচ্ছি আপনার কাছে প্রোভাইড করছি, এবং টোটাল সুন্দর মতো আপনার বডি মেজারমেন্টে ইয়া করা সহ, মানে হচ্ছে কি স্টিচিং সহ। চকলেট ব্লাস্ট, চকলেট ফ্যান্টাসি, ঠিক আছে। সো ড্রেসের প্রাইসটা হচ্ছে কি আপনার শুধুমাত্র আপুদের জন্য, আপুরাই এটা কম্পেয়ার করবে যে আমি আসলে প্রাইসটা কেমন কম দিলাম বা বেশি দিলাম। সেখানে সিকোয়েন্স কাপড়ের কিন্তু আপনার
মোটামুটি ভালো একটা কস্টিং যায় সিকোয়েন্সের আপনি গজ হিসাব করলে ঠিক আছে আর ম্যাটেরিয়ালটা হচ্ছে কি অবশ্যই জর্জেটের আর এটা সিকোয়েন্স বডি বডি পার্টের টোটাল জিনিসটা আপনি মেজারমেন্ট করলে টোটাল জিনিসটা আপনি একটু মার্কেট অবজারভেশন করলে যে আপনার একটা ড্রেস মেজারমেন্ট করতে বা হচ্ছে কি আপনার স্টিচ করতে টেলরকে আপনার কত দিতে হয় হ্যাঁ সব কিছু বিচার করলে আমি ড্রেসটার প্রাইস ফিক্স করেছি শুধুমাত্র আপুদের জন্য অনলি শুধুমাত্র 1350 টাকা ঠিক আছে মাত্র 1350 টাকা প্রাইস ফিক্স করেছি এবং অবিশ্বাস্য রকমের রিজনেবল করে দিয়েছি আমি আপুদের জন্য যেটা কিনা না বললেই না যতটুকু পেরেছি আপুদের জন্য যতটুকু পসিবল হয়েছে একদম সব দিক থেকে মার্জিন লেভেলে টেনে যতটুকু একদম প্রাইস কমিয়ে দেওয়া যায় আমি ফিক্স করে দিয়েছি প্রাইস হচ্ছে অনলি 1350 টাকা ঠিক আছে আর এটা হচ্ছে কি আপনার এমন একটা ড্রেস যেটা কিনা আপনি যেহেতু ওয়েডিং সিজন এখন চলছে যেহেতু ওয়েডিং সিজন চলছে সেহেতু আপনি ভালো একটা ওয়েডিং সিজন বলেন ভালো একটা পার্টি বলেন যেটা খুবই কম রেঞ্জের মধ্যে আপনার কোনো ঝামেলায় পোহাতে হবে না জাস্ট ড্রেসটা নিয়ে আপনি পরে ফেলবেন এছাড়া কোনো ঝামেলা নেই যদি আপনি পারফেক্ট সাইজটা বলতে পারেন ঠিক আছে প্রাইস হচ্ছে কি অনলি 1350 টাকা অনলি 1350 টাকা ঠিক আছে তো আমি এখন 1350 টাকা আমি ভাবছি 1500 হবে ইস অনেক কমাই দিয়েছি না 1500 দিলে ভালো হইতো 1500 দিলে ভালো হইতো আচ্ছা এখন আমি আপুরা একটু সাথে থাকবেন আমি মেসেজের ইয়াটা একটু দেখাই যে কেন আপুরা রিপ্লাই পেতে লেট হয় যে আপু রিপ্লাই কেন করেন না ঠিক আছে না রিপ্লাই কেন করেন না জাস্ট 8:45 এর মেসেজের ফ্লোটা দেখেন জাস্ট এখন বাজে হচ্ছে 8:46 এর মেসেজ এখনো লোড হয় নাই জাস্ট 8:45 এ কয়টা মেসেজ আসছে এখন আমি গুনেও শেষ এই যে দেখেন তাহলে মেসেজ লোড হচ্ছে ঠিক আছে জাস্ট 8:46 তো 8 এই যে ঠিক আছে 8:46 এ আমার মনে হয় যে এখানে আমার এটা ড্রেস স্টকে আছে হচ্ছে গিয়ে ধরেন 80টা 75 থেকে 80টা ড্রেস হবে আমার স্টকে এটা একদম কমপ্লিট সো আমার এখানে 8:46 এখনো 8:46 মেসেজ শেষ হয় নাই আমার ঠিক আছে 8:46 এখানে আমার জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার আর সাইজ দিয়ে এখানে করে 35টা মেসেজ হবে যদি আমি কম করেও ধরি 35 থেকে 40টা মেসেজ হবে জাস্ট 8:46 একটু গুনে বলবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 40টার বেশি মেসেজ আসছে জাস্ট আছে 8:46 ঠিক আছে এই যে সো আলহামদুলিল্লাহ আপুদের এত এত সাপোর্টের জন্যই হচ্ছে আমি এত বেশি রিজনেবল আপুদের জন্য একটু কিছু করার ট্রাই করতে পারছি যেটা কিনা সত্যিই খুবই রিজনেবল আপনারা বিলিভ করবেন কিনা জানি না আপনারা একটু ইনফিনিটি ফ্রিল্যান্ড তারপর হচ্ছে ক্যাটসাই হ্যাঁ আর্টিসান এইসব শপিং মলে একটু ঘুরে দেখবেন যে অ্যাকচুয়ালি এই টাইপের ড্রেস এই টাইপেরও না জাস্ট নর্মাল একটা এক কালারের কুর্তির প্রাইস জাস্ট হচ্ছে গিয়ে ট্যাগ বসিয়ে কত বা কেমন করে প্রাইসটা রাখে ঠিক আছে এই তো আর কি বলবো ঠিক আছে এই যে আমি একটু ধরে রাখি দেখেন মানে জাস্ট 8:46 আমার হচ্ছে গিয়ে 40টা অর্ডার মনে হয় বুক হয়ে গেছে জাস্ট 1 মিনিটের মধ্যে আর ড্রেসে আছে হচ্ছে গিয়ে 75 থেকে 80টা মানে 80টা আর কি এর বেশি নাই ওকে সো এই তো দেখালাম হচ্ছে গিয়ে আজকের ড্রেসটা মোটামুটি খুবই ঝাক্কাস রকমের একটা ড্রেস হবে যেটা এখানে না বললেই না হ্যাঁ এই তো সো আমি যেটা বলছিলাম যে আপনারা হয়তো এক কালার দিয়ে এটা মেক করতে পারবেন সেটাতে কেমন লাগবে আমি জানি না বা হচ্ছে সুন্দর লাগবে হয়তো কিন্তু এটার মধ্যে এরকম লাগবে না মানে গ্লামারাস টাইপের লাগবে না দেখেন জাস্ট সিকোয়েন্সের সেটটা খেয়াল করলেই বুঝতে পারবেন হ্যাঁ আপু আমি কি করে অর্ডার করতে পারি আমাকে কি কি করতে হবে আপু জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে ইনবক্সে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন জাস্ট যেগুলোতে অ্যাড্রেস ফোন নাম্বার ভেসে থাকে সেগুলো আমরা আগে আগে ওপেন করে অর্ডারগুলো নোট করে করে রাখি হ্যাঁ তারপরে আপনার কাছে হচ্ছে কি ফোন যাবে কালকের মধ্যে 24 আওয়ার্সের মধ্যে যদি কল যায় তো ভাববেন আপনার ড্রেসটা অবশ্যই হচ্ছে কি পাবেন পাচ্ছেন অর্ডারটা কনফার্ম আর যদি না কল যায় তাহলে ভাববেন যে আপনার ড্রেসটা স্টক আউট হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ডিলিট করে দাও কমেন্টের অ্যাড্রেস ফোন নাম্বারটা ঠিক আছে ওকে ওকে চকলেট ব্লাস্ট কি ডিসকো মেরুন ঠিক আছে চকলেট ব্লাশ আচ্ছা ফারহানা ফারিহা আপুর নামটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে ডিসকো মেরুন শুনুন না ডিসকো মেরুন নামটা মনে হয় ঝাক্কাস একটা নাম দিচ্ছে আচ্ছা ঠিক আছে আমার কাছে মনে হয়েছে ডিসকো মেরুন নামটা অনেক ফারহানা ফারিহা আপুর অনেক পছন্দ হয়েছে ঠিক আছে তো আমি ডিসকো মেরুনটা ফিক্স করে দিই নাকি বলেন
ডিসকমেন্টটা ইয়া করে দেব ঝাক্কাস মেরুন ক্লাসি মেরুন আচ্ছা ঠিক আছে চকো চকো তো আমাদের অনেক হিট একটা ড্রেসের ইয়া ছিল নাম ছিল না গ্লসি মেরুন প্রাইস আপু প্রায় শুধুমাত্র 1350 টাকা শুধুমাত্র 1350 টাকা ওকে জান্নাতি খাতুন আপু লিখেছে প্রাইস অনলি 1350 টাকা 1350 টাকা ঠিক আছে খুবই রিজনেবল করে দিয়েছি আর যারা এখান থেকে একবার কোনো কুর্তি নেয় সিরিয়াসলি বিলিভ করেন মানে এর পরের গুলো না যতই আনি না কেন জাস্ট পিক পোস্ট করা মাত্রই খালি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে বুক করতে থাকে এরকম হয় হ্যাঁ সো এই তো এটা অবশ্যই মিস করবেন না যারা যারা পাবেন তো খুবই লাকি আর যারা না পাবেন তো আমার মনে হয় যে খালি ওয়েট করতে থাকবেন কবে রিস্টক হয় কিন্তু আমার মনে হয় না এটা রিস্টক হবে ওকে সো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ সবাই অ্যাড্রেসটা মিস করেন না খুবই নাইস একটা কালেকশন আপনারা যেটা এটা যদি বলেন কুর্তি ওকে সমস্যা নেই যদি বলেন গাউন সবকিছুর সাথে আপনার সুন্দর মতো মানানসই ভাবে পড়তে পারবেন ওকে এই তো অনলি 1350 টাকা এত কম প্রাইস এবং এটা কিনা শুধুমাত্র আমি কোয়ান্টিটিটা বাড়াতে পারছি জন্য হ্যাঁ যদি আমি কোয়ান্টিটি ধরেন 30টা করতাম এখান থেকে প্রাইস আমার মিনিমাম 100 টাকা বা 150 টাকা বাড়াতে হতো কারণ ওই যেটা বলছিলাম কোয়ান্টিটি না কোয়ান্টিটির দিকে না গেলে আমার প্রাইসটা হচ্ছে গিয়ে এত কমাতে পারি না তখন হচ্ছে গিয়ে একটু হলেও আমার মানে কমাতে গেলে অনেক বেশি প্রবলেম হয়ে যায় যে তখন দেখা যায় আমার আর কিছুই থাকে না কি আর কি প্রফিট করবো হ্যাঁ সো আমি ফারহানা আপু ফারহানা ফারিয়া আপুর নামটা ফিক্স করে নিয়েছি কি জানি নাম দিচ্ছিল ডিসকো মেরুন হ্যাঁ ওকে সবাইকে অনেক 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 বেশি থ্যাংক ইউ এত সুন্দর করে কোঅপারেট করার জন্য আর এত সুন্দর 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 নাম দিয়ে কিউট কিউট নাম দিয়ে আমাকে হেল্প করার জন্য আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক বেশি লাভ ইউ আর থ্যাংক ইউ সো মাচ এভাবেই হচ্ছে কি আমাকে সাপোর্ট দিয়ে যাবেন যেন আরো সুন্দর সুন্দর ড্রেস আর কোয়ালিটিফুল ড্রেস আরো ইউনিক প্যাটার্নের ড্রেস আর এগুলো ড্রেস কিন্তু আমি বলি আমার কাছে শুধু পাবেন সেকেন্ড কোনো প্লেসে পাবেন না ইম্পসিবল ঠিক আছে টোটালি ইম্পসিবল ওকে এই টাইপের ড্রেস এই টাইপের কালেকশন যদি শুধু 60-70টা আপুই পাবেন এছাড়া কারো কারো দেখবেন না বা 80টা যদি ড্রেস থাকে 80 জন আপুই পাবে এছাড়া কারো কাছে পাবে না ফুল বাংলাদেশ মিলে শুধুমাত্র 80টা আপুই এটা পড়বে আর কারো পরার কোনো চান্স নাই ঠিক আছে ওকে ওকে সো আল্লাহ হাফেজ সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে অনেক বেশি দোয়া করবেন নেক্সট যেন ইন ফিউচারে আপনাদের জন্য আরো 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 সুন্দর অনেক কিছু নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ সবাইকে